nai mutang bai bujagai khoraksa thimani patimra kidengi thabu belai no tongkla sa mono hatiwa paithago kala defa ansini tongko sontore lukura ujoli jagai thana gere paika thana kokdiselo rabar khongmani patimuko kala defani padol tipura mukhoraksano romui monobada thana wo butok khlaimani oksik jamong ka sabari abori yagulo boro shak hamnago tlangmani te shak hamnago tlangge ishak nari ui tongma jorawoto pidani dangka padol tipura thana wo obohai patimung tongflamani khnawai hankoni police super khobai kubuni laimothang tangphangrok mono hatiwa thage choika te চলিজাক লোকরক ভাই কগলাম শালাইকা টঙ্কচাং খাইনা বাগাই গত দুই দিন আগে বাদল টিপরা আমরা কর্মী এই অবস্থায় পুলিশ তারারে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তাকে থানার ভিতরে এনে ভীষণভাবে মারধর করা হয় এবং আমরা যা শুনেছি এবং কয়েকজন তাকে মারধর করা হয় এবং মারধরের পরে অবস্থা এমন খারাপ হয়েছে উনি কালকে রাত্রে মারা গেছে এই বিচারে আমরা আজকে এই থানাতে ঘেরাও করছি আমরা এসএসপি থানাতে এখন এসডিপিও আছেন আমরা এসপি আছে তাদের সঙ্গে কথা বলছি যাতে সুস্থ বিচার হোক যারা ওনাকে মেরেছে তাদের জন্য আমরা আন্দোলন করছি যাতে তাদের সুস্থ বিচার পাই আমরা এবং তারা কঠোরতার শাস্তি পাই এই দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি চাকরি মানে বাবা ফ্রাতার কইতেছে চাকরি একটা খাই বুঝলি ওই হের বাদলের বুড়ে আমার দাবি শেষ আর একজন কইব তাদের পড়াশোনার দায়িত্ব এটা গভর্নমেন্ট ছাড়া আমি নিতে পারতাম না পুলিশও নিতে পারতাম না এটা সবাই জানে এটার লেগে আমরা যা যা করণীয় যা প্রসিডিউর আছে এটা আমরা পুলিশের তরফ থেকে তার ড্যাশ সার্টিফিকেট ফার্টিফিকেট দিয়ে সব কিছু দিয়ে আমরা গাওয়ার জুড়ে মুখে দিয়ে কইলে হইতো না গাওয়ার জুড়ে আইন চল এখন একটা কাজ করেন লোক আছে সবাইও কষ্ট করার দরকার নাই আমরা কানুনি কারবাইটা মানে যেটা ডাক্তারের কুয়ে গেছে মানে 4-5 জন ডাক্তার দিয়ে মিলে আর পুরো পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞেস করে যাতে পিএমটা করে পিএমের যাতে কোনো গলত না ঠিক আছে যাতে আমরা বলা না হবে ডুম ডুম সব রেডি করে গেছে লেগিয়া সবাই মিলে লাভ নেই আর গার্জিয়ানরা তারা থাকুক তারা আমরা একটা ব্যবস্থা আজকে কি করতাম পারি তারা লেগে
তোমার বাবার নাম তোমরা কই ভাই কই ভাই কই বোন গত 13 তারিখে কালাডেপা মনোবাজার থানাধীন এক কালাডেপা জায়গাতে একজনের রাবারে রাবার সিট চুরি করছে কইয়া একজন লোক সে কনস্টেবল আর কি আমাদের মনোবাজারেরই সে বাড়িতে গেছিল তখন তাদের সে দেখছে তার বাগানে থেকে চুরি হইতেছে এরকম লোকটা ধরছে দুজন লোক ধরছে এর মধ্যে একজন বাদর ত্রিপুরা আর একজন প্রসেনজিৎ ত্রিপুরা দুজন তাদের আনছে এবং এখানে কিছু মারপিট করছে এরপরে থানায় খবর দিছে থানায় গিয়ে নিয়ে আসে তারপরে সে কেছে কমপ্লেন দিব না কমপ্লেন দিত না তো যেহেতু 21টা মদ খেয়ে নিছে আমরা মদের সেকশনে তাদের অ্যারেস্ট করাইছি সে কিছু ভায়োলেন্ট ছিল থানার অফিসার স্টাফের সাথে যখন তারা নিয়ে গেছিল তাদের সাথেও একটু ইয়ে করছে ভায়োলেন্ট করছে চোরতা পুরো মারছে এখন বক্তব্য তার শরীরের মধ্যে চোখের মধ্যে কালো দাগ হাতের পায়ের মধ্যে দাগ তারে মারপিট করছে কমপ্লেন এখন এটা নিয়ে পুলিশের এগেনস্টে কমপ্লেন তো আমরা আমি দেখলাম সিসিটিভি ফুটেজও দেখছি তাদের তারা জোর জবরদস্তি করতেছে ঢুকতে চাইতেছে না থানার ভিতরে গাড়ি থেকে নামে তাদের ঢুকতে চাইতেছে না তারা জবরদস্তি করছে কিছু চোর থাপ্পড় মারছে কিন্তু তার এই চোখের ইয়েটা দাগ এবং পায়ের দাগটা আমরা সিসিটিভি ফুটেজ এরকম দেখছি না এরকম মারপিট দেখছি না তো যাই হোক এটা রাস্তাতে বা ওই যে লোকটা তারা ধরছে সে হয়তো কিছু করতে পারে তো এখন যেহেতু তারা এটা আনছে পরের দিন যেহেতু 90 আমরা পুলিশের মদের কেসে নিছি এটা তো বেলেবুল সেকশন রাত্রে কেউ আইসে না সকালে তার মামা সম্পর্কে একজন আই তাহলে বেরিয়ে হয় এরপরে তার শরীরের অবস্থা খারাপ দেখে তারে ভর্তি করছে দুপুরের দিকে এখান থেকে শান্তিরবাজার রেফার করছে শান্তিরবাজার ট্রিটমেন্ট চলছে এরপরে পরের দিন রাত্রে এখান থেকে ঘরে নিয়ে আসছে তারা কালকে রাত্রে ঘরে মারা গেছে এবং আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু যে অফিসার ছিল যারা স্টাফ ছিল অফিসার তারা সাসপেন্ড করছি কতজন স্যার সাসপেন্ড তো এখানে দুইজন আর তিনজন এসপি আছে তাদেরও আমরা অফিসারের নাম স্যার অফিসার একজন আছেন সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায় আর কনস্টেবল যে আছে কনস্টেবল রাজকুমার ত্রিপুরা ঠিক আছে তো এখানে কালকে এফআইআর করছে এফআইআর মানে জমা দিয়েছে কমপ্লেন আমরা সঙ্গে সঙ্গে এফআইআর দিছি মারা যাওয়ার আগে আমরা তারা কমপ্লেন দিছে আমরা কমপ্লেনের মূলে এফআইআর করছি এখন আজ রাত্রে কালকে মারা গেছে গভীর রাত্রে আজকে তারা বডি নিয়ে আসে তাদের দাবি অ্যারেস্ট করতে হবে আমরা যেহেতু এফআইআর করছি এখন এটা যেহেতু মারা গেছে এটার একটা অ্যাডিং সেকশন দেব আমরা তাদের অ্যারেস্টও ইয়ে করছি এখন তাদের কিছু দাবি দেওয়া আছে অনেক কিছু দাবি দেওয়া এটি তো মানে গভর্নমেন্টের অনেক দাবি দেওয়া আছে এখানে জেলা পরিষদ সভাধিপতি আছিলেন তাইনও জানছি এটা তাইনও কিছু দেখবো এটা আমরা ইনভেস্টিগেশনের পার্টটা আমরা দেখবো আমাদের ইনভেস্টিগেশনে কোনো প্রকার ঢিলামি হোক না একদম স্ট্রিক্টলি আমরা ইনভেস্টিগেশন করুন তার পাশাপাশি তার সাসপেনশনের সাথে তাদের ডিপি ডিপার্টমেন্ট অফ প্রসিডিংও চল তাদের তো এইভাবে কথা বলার পরে তারা এখান থেকে বডি পোস্টমর্টমে নিয়ে গেছে